আরে আমি কেমনে জানি সৈতুল দাসি পিস দে মেয়ে গেছে ওই তুমি শুধু মিথ্যা কথা বলো তুই যদি সত্যি টাকা লাগে তো যাই কিছু করিস ওই দিহানের মতো বউবি আ করিস না তো কোন কে মাইরে বাবা মা 210 টাকা কেন বেশি দিবি চুপ থাকো তুমি এত কি কেন হ্যাঁ আরে গরীব মানুষ আবা মদ খান লাগ তুই যাওয়ায় ওই গরি দিয়া তোর কল লাগা ওরে বাবা গো পিছনে একটা সুন্দরী মেয়ে হা করে তোমার দিকে তাকাইছে ওই মেয়েটা কি আরে আমি কেমনে জানি সৈতুল দাসি পিস দে মেয়ে গেছে মানে বাজারের মধ্যে খুব ভালো লাগে ঠিক আছে কি রে শুনলাম তো বাইতে বলে মেহমান হইছে হয় কইস না আমার বন্ডারে দেখ পারাইছে পছন্দ হইছে আরে বেটা পছন্দ হবো না কে মেয়ে মানে পুলারা সবাই দেখি দিহান পাইছ ওর বউ যদি কয় এই তুই এখানেই থাকবে যাব না পারে নিজের বউর হাতে পারে না বউর কাছে নিচি মিলে গেছে ফালতু লোক জানি আর বউই ভালো শিক্ষা
তাহলে তুমি একটাবার বুঝো আমার কি হালটা হয়েছে, আমি কি হালে থাকি, কি হালে চলি। এই যে এখনো তোমার শাশুড়ি তো বয়স হয়ে গেছে, আমার এত আঙ্গুলে ঘুরে ঘুরায় আমার যে কি অসহ্য লাগে, কোনো কিছু করে শান্তি পাই না, আমি খুব অশান্তির মধ্যে আছি। আচ্ছা বাবাজি, কি করা যায় এই বিষয়টা নিয়ে? আব্বা, এটা বুদ্ধি ভাই করতে, কারণ এমন মেয়ের পুরুষ নির্যাতন কেমনে হবো? সারা জীবন খালি নারী নির্যাতন করে এনে হচ্ছে, কিন্তু পুরুষ যে নির্যাতন করে এটা হনি নাই, খালি আমরা কবলে পড়ছি। তুমি ঠিক কথা বলছো, আমি এইরকম একটা মানুষই খুঁজছিলাম, আমার সঙ্গী, আমার সাথী, আমার যুদ্ধের শক্ত একটা হাত, এক হাত দিয়ে আমি আর বাবাজি পারতেছিলাম না। আচ্ছা, এই তো ভুল করছেন, বেদাল লামারে বাজাই দিয়েছেন, আল্লাহর কাছে চাইছেন, আমাদের দোয়া আল্লাহ কবুল করে দিছি। বাবাজি, তুমি কিছু মনে করো না, তয় আমার শক্তির হাত বাইরে গেছে, এইবার আর দেরি করবো না, একটা বুদ্ধি বাইর কইরা প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের আগুন জ্বালিয়ে দাও, জ্বালিয়ে তো তুই তৈল না, এবার সেজদা দিব, সময় মতো একটা বুদ্ধি বাইর করবো। বাবাজি, আমি যেটা বুদ্ধি পাইছি সেটা হলো ওরা যেভাবে কথাবার্তাগুলো কয়, চিল্লাইয়া চিল্লাইয়া অনেক রাগ দেখাইয়া, এখন ঠিক আর তুমি আর আমি সেম কাজটাই করবো, ওরা চিল্লাইয়া কথা বলবো, আমরাও চিল্লাইয়া কথা বলবো। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের দম। তা ঠিক আছে আব্বা, তাতে কি কাজ হবো? কাজ না হইলে না হইব, আরেক বুদ্ধিতে চলে যাবো, হাঁটতে রাজি নাই। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা চালাইয়াই যাবো, চালাইয়া যাবো, তবু এই পুরুষ নির্যাতনে পড়ে থাকবে। আমার মাথায় কিছু ধরতেছে না, তুমি এখন একটা বুদ্ধি দাও, নি তোমার কাম হয় নাকি? ঠিক আছে, আমি একটা বুদ্ধি বাই করতেছি, কিন্তু কি পাইছি আব্বা, কিন্তু মদ খাওয়ার অভিনয় করে না, মনে না আব্বা, মদ খাওয়ার অভিনয় করলে মাতাল মাতাল থাকলে
এরা মনে করো মদ খেয়েছে সেন্সার হয়ে গেছে, আমি বেশি কইলে মারবো আর দুইটা মার দিয়া বলেও কিছু করবার পারবো না। আইডিয়া তো খারাপ না। আচ্ছা ঠিক আছে আও, তাহলে একটু ট্রেনিং নিই, কোনদিন তো খাই নাই। আচ্ছা আমি বাংলা সিনেমা দেখছি। আচ্ছা তাহলে শুরু করে দাও। আচ্ছা ধরেন আমরা গেছি। বেশি কথা কবি না কিন্তু, তাহলে কিন্তু পিরিয়ড তো আমরা থাকবো। এইবার আসল খেলা শুরু। ঘরে কেউ আছে? আমার মানুষ তোমার শাশুড়ি দেখতে তো না। এইবারের মালিক তোরা আর আমার কথায় এবারে তো সব কি আমার সাথে বলে দেখা দেখাবি না, আমি কিন্তু বলে দেখাবো আর পাই না। এই দোকান থেকে খাইছি খাইছি, এটা তোর কি করবি? কি করবো? বললাম এই বড়ি নিয়ে যখনই আবি হাত পায়ের নলি কাইটা পিস পিস করে নদীর চলে ভাসায় দিব। আব্বা খুব কাম করছেন, ভালো করছেন। আন্দর বুদ্ধি হই না, যা মনে করেন যে মনে করছিলাম যে ভালো হবো তা আরো বেজার করলাম, কারণ আজকে দুপুরে খাবারটা মনে বন্ধ। বাবা জি আসলে কি কথা কইছো, এইভাবে আন্দোলন করে কোনো কাম কাজ হইব না, কিন্তু এমন একটা কাজ করলাম খাবারটা বন্ধ করে দিলাম। আচ্ছা কাম করি বাবা জি, যা আমার হইছে মাপের মধ্যে কোনো কিছু নাই, আপনার বাজারে মাপছে দুইটা খাইবার দেয় আমাকে। মা তোমার একটা কথা কই, ক মা আসলে আমরা তা করি তা কি ঠিক হইতেছে? তুই কি কইতে? কারণ আমি আমার সব বান্ধবীর জামাই দিয়ে দেখছি, আমার বান্ধবীর জামাইরা যা আমার বান্ধবীরা কয় আমার বান্ধবী তাই মেনে চলে, কিন্তু এটা তো আমরা উল্টাটা করতেছি, আমরাই আমার জামাইরা শাসন করতেছি, এটা করা কি উচিত হইতেছে? ঘরে মা তুই ঠিক কথাই কইছিস, আমরা ভুল কাজ করতেছি। বড় বড় কিছু মুখে শুনতাম স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত, আর আমরা যেগুলো কাজ করতেছি আমরা তো যাওয়ার নামে যাবো, পর আইলে আমার কাছে মাপ চাওয়া লাগবো, আমরা যদি না কম করে আমরা কিন্তু সত্যি সত্যি যাওয়ার নামে যাবো, আর এই বড়ি ফেলাই দিই। কিন্তু ওরা নাইতেছে না কেন, আজকে কি বাড়ি আইব না? মনে হয় একটু অতিরিক্তই করে ফেলাইছি আমরা, মনে মনে অনেক কষ্ট পাইছি। যে রাত দেখতেছি একেবারে অবস্থা খুবই খারাপ, এলে দেরি না করে আও দূর দেশে পায়ে ঝাঁপ দিয়ে পড়ি। যদি তোমরা মাফ না করো তাহলে তো আমরা জাহান্নামের বাগি দাঁড়াবো। মাজা কইতেছে ঠিকই কইতেছে, আজকে থেকে আমি তোমার কথা শুনে চলবো, তুমি যা কইবো আমি তাই শুনবো। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনো ভুল করবো না, তুমি আজকে থেকে যা করবো আমি সব কথা শুনবো, মাফ করে দাও মা। আচ্ছা ঠিক আছে।
যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো এটাই আমাদের কাছে অনেক কিছু। জামাই বাজে কি বলো? বাবা আমিও তাই কই, যেহেতু তারা তাগর ভুল বুঝতে পারছে আর কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, আমরা ক্ষমা করে দিই। আচ্ছা ঠিক আছে, জামাই বাবাজি কইছে আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো।